কেউ ধর্ম নিয়ে রাজনীতি করবেন না, বিজেপির টাকা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করবেন না, মনে রাখবেন আমরাই ক্ষমতায় থাকব। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। দেগঙ্গায় দাঁড়িয়ে তিনি এই বক্তব্য রেখেছেন এবং ধর্ম নিয়ে রাজনীতির নামে মমতার হুঁশিয়ারি, ভোট মিটলে ফের ক্ষমতার অত্যাচার, এমনকি ক্ষমতায় থাকা তৃণমূল কি করবে বিজেপি কর্মীদের, মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যতে একাধিক প্রশ্ন উঠে আসছে। শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় সে বক্তব্য। কেউ যদি ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের বলবো বিজেপির টাকা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করতে যাবেন না, মনে রাখবেন ক্ষমতায় কিন্তু আমরাই থাকব। সকলকে এবং ছাত্র যুবকদের সকলকে এবং মা বোনদের অনেক অনেক অভিনন্দন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, যেখানে তিনি পরিষ্কার করে বলছেন কেউ ধর্ম নিয়ে রাজনীতি করবেন না, বিজেপির টাকা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করবেন না বলে যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ দিলেন, কার্যত যেন প্রচ্ছন্ন একটা হুঁশিয়ারি। বিরোধীরা তারা রীতিমতন সোচ্চার হয়েছেন তার এই মন্তব্য সামনে আসবার পর। মনে রাখবেন আমরাই ক্ষমতায় থাকব, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এ কথা বলছেন এবং ধর্ম নিয়ে রাজনীতির নামে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি হুঁশিয়ারি দিচ্ছেন। কেউ ধর্ম নিয়ে রাজনীতি করবেন না, বিজেপির টাকা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ বক্তব্য রাখতে গিয়ে বলেন। অর্থাৎ ধর্ম নিয়ে রাজনীতির নামে মমতার হুঁশিয়ারি, যে প্রশ্ন উঠে আসছে সেই প্রশ্নের প্রেক্ষিতে আরও একবার আপনাদেরকে শোনাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। কিন্তু কেউ যদি ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের বলবো বিজেপির টাকা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করতে যাবেন না, মনে রাখবেন ক্ষমতায় কিন্তু আমরাই থাকব। কিন্তু কেউ যদি ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের বলবো বিজেপির টাকা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করতে যাবেন না, মনে রাখবেন ক্ষমতায় কিন্তু আমরাই থাকব। ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসে থাকবে এমনটাই বলতে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের, এতটাই আত্মবিশ্বাসী তিনি। কিন্তু তার এই বক্তব্য অর্থাৎ কেউ ধর্ম নিয়ে রাজনীতি করবেন না, এবং একই সঙ্গে তিনি যেমনটা বলেছেন যে বিজেপির টাকা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করবেন না, মনে রাখবেন আমরাই ক্ষমতায় থাকব, যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই রেখেছেন সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এতেই কার্যত যেন প্রচ্ছন্ন একটা হুঁশিয়ারি রয়েছে বিরোধীরা, তারা রীতিমতন এই অভিযোগটাই সামনে রাখছেন কেউ ধর্ম নিয়ে রাজনীতি করবেন না যেমন তিনি বার্তা দিয়েছেন, ঠিক তার পাশাপাশি তিনি আরও একথা বলেছেন যে মনে রাখবেন আমরাই ক্ষমতায় থাকব। ধর্ম নিয়ে যেন রাজনীতির নামে মমতার হুঁশিয়ারি, ভোট মিটলে ফের ক্ষমতার অত্যাচার, এবং তার এই বক্তব্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যতেই একগুচ্ছ প্রশ্ন উঠে আসছে।